হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ড এ আপনাকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা খুব কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয় করা। মানে একটা বছর ইউজার ইনপুট দিবে এবং আমরা বলে দিব যে ওই বছরটা লিপ ইয়ার কিনা। এর জন্য আমাকে কি করতে হবে জানেন? আমাকে একটা অ্যালগোরিদম কিন্তু দিয়ে দিচ্ছে। এই অ্যালগোরিদমটা আমাকে একটু বোঝা লাগবে। সাপোজ প্রথম স্টেপে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিব, যার ভিতরে ইউজার আসলে যে অ্যাসাইন ভ্যালু টু দ্য ভ্যারিয়েবল, মানে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা আমাদের ইন্টিজার ভ্যালুটাকে রেখে দিব। ইন্টিজার ভ্যালু কি হতে পারে? ইয়ার, যেমন হতে পারে 2024। ওকে, এখন আমরা বলবো যে তৃতীয় স্টেপে চেক ইফ ইয়ার ইজ ডিভাইজেবল বাই 4, মানে এই যে ইয়ারটা এটা 4 দিয়ে ভাগ যেতে হবে। এবং 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না, মানে নিঃশেষে বিভাজ্য যেটাকে বলে, 4 দিয়ে ভাগ দিলে মানে ভাগশেষ যদি শূন্য থাকে, এবং 100 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য না থাকে, তাহলে আমরা বলবো ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। আরো একটা কন্ডিশন কিন্তু আছে, যদি বলি যে যে ইয়ারটা আমি ইনপুট দিছি ওই ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ যায়, মানে যদি 400 দিয়ে ভাগ যায় তাহলেও আমরা কিন্তু ওই ইয়ারটাকে লিপ ইয়ার বলবো। এই দুইটা কেস যদি না মিলে তাহলে আমরা বলবো ওই ইয়ারটা লিপ ইয়ার না। এটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয় করার অ্যালগোরিদম। তো আমরা সরাসরি চলেন কোডে চলে যাই, কোডে যেয়ে আমরা একটা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেভ করে নেই আমি এখানে, যদি এটা লিপ ইয়ার, লিপ ইয়ার ডট সিপিপি। ইন্ট মেইন, বেসিক স্ট্রাকচারটা আমি প্রথমে লিখে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা ইয়ার ইনপুট নিব। নেওয়ার জন্য কি করব, আমরা ইউজারকে বলবো একটা ইন্টিজার ভ্যারিয়েবল দাও যেটার নাম হবে ইয়ার। তারপরে আমরা একটা জিনিস প্রিন্ট করব, প্লিজ ইনপুট এ ইয়ার। ওকে, এরপরে সি ইন করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে নিব ইয়ার। আমাদের কিন্তু ইনপুটের কাজ শেষ, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি এবং ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ফেলছি। এখন আমরা চেক করব এই যে আমরা যে ইনপুটটা নিছি, এই ইনপুটটা, এই ইয়ারটা কি আমার লিপ ইয়ার কিনা। প্রথম কন্ডিশন কি বলেন তো? প্রথম কন্ডিশন আমাদের ছিল, আমরা চেক করব যে ইফ ইয়ার ইজ ডিভাইজেবল বাই 4। আগে এটা চেক করে নিই। এটা যদি আমি চেক করি, ইফ ইয়ার, এই ইয়ারটা ইয়ার যদি মড 4 যদি ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, হ্যাঁ, তার মানে ভাগশেষ যদি শূন্য থাকে তাহলেই আমরা কিন্তু বলতে পারি যে ওইটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যদি এটা হয় তাহলে আমরা কি বলবো যে সি আউট দিস ইজ এ লিপ ইয়ার, দিস ইজ এ লিপ ইয়ার। এখানেই কিন্তু শেষ না আমার, হ্যাঁ, আমার কিন্তু কন্ডিশন আরও একটা আছে। এই 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হওয়ার পরেও কিন্তু আরেকটা কথা আছে যে 100 দ্বারা মানে ভাগ হওয়া যাবে না, নট 100, মানে 100 দ্বারা কিন্তু বিভাজ্য হওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, মানে এইটা এবং এইটা, মানে দুইটা কন্ডিশন কিন্তু, তো আমরা একসাথে কিন্তু খুব ইজিলি লিখতে পারি এন্ড এন্ড দিয়ে। আমরা কিন্তু আগেই শিখেছিলাম এটা, এন্ড এন্ড দিয়ে, মানে এবং, মানে এই কন্ডিশন অথবা এই কন্ডিশন ফুলফিল হতে হবে। তো এটা আমি একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিই আলাদা করার জন্য, একটা কন্ডিশন এবং আরেকটা কন্ডিশন ফুলফিল হতে হবে, সেটা হচ্ছে এই যে ইয়ারটা আছে না, এই ইয়ারটা যদি আমি মোর দিই 100 ইকুয়াল ইকুয়াল 0, ইকুয়াল ইকুয়াল না, সরি, নট ইকুয়াল টু 0, মানে ইয়ারকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে শূন্য হওয়া যাবে না, এটা হচ্ছে কন্ডিশন। তার মানে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ হবে শূন্য, এবং 100 দ্বারা ভাগ করলে ইয়ারটা এক মানে ভাগশেষ শূন্য হওয়া যাবে না, তখন আমরা জিনিসটাকে বলবো হচ্ছে লিপ ইয়ার। এখন আসেন আরও একটা কন্ডিশন চেক করি, এইটা যদি না হয় তাহলে আর কিভাবে হতে পারে, এলস ইফ যদি এই ইয়ারটাকে যদি আমরা আমরা একটু দেখে আসি, বলছে ইফ ইয়ার ইজ ডিভাইজেবল বাই 400, এই 400 দ্বারা যদি ভাগ যায় তাহলে কিন্তু এটাকে আমরা কি বলবো, লিপ ইয়ার। তো আমি চলে যাই এখানে, ইয়ার যদি মড 400
ইকুয়াল ইকুয়াল যদি হয় জিরো, তাহলে আমরা কি বলবো সেই ইয়ারটা হচ্ছে একটা লিপ ইয়ার। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই ইয়ারটাও আমার লিপ ইয়ার। এখন এইটাই হচ্ছে মেইন কোড, এইগুলো যদি না হয় তাহলে কি বলবো, এলস। ফাইনালি যদি কোনো কন্ডিশনই ট্রু না হয় তাহলে লাস্টে এসে আমি বলে দিব সো সেট দিস ইজ নট এ লিপ ইয়ার। প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখেন এটা কিন্তু খুব সোজা, আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে একটু বোঝার ট্রাই করেন, দরকার হলে খাতা কলমে লিখেন একবার, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন প্রোগ্রামটা রান করি। কোথায় ভুল করলাম, ইনক্লুড আইওএস টিআর ইএএম, ওকে রান করি। তার মানে একটা ইয়ার দিতে বলতেছে, দেখছেন তো ইয়ার আমি দিলাম 2021। এইটা 21 সাল কি লিপিয়ার? না, দেখি তো অন্য আর একটা সাল দিই। 2022 সাল কি লিপিয়ার? এটাও লিপিয়ার না, 24 সাল, 2024 একটা লিপিয়ার সাল। ওকে, আচ্ছা আর একটা দেখি, 2000 সাল দিয়ে দেখি, 2000 সাল কি লিপিয়ার? দিস ইজ এ লিপিয়ার, কারণ এটা এই কন্ডিশন গুলা ফুলফিল করে। তো হয়ে গেল আপনার লিপিয়ার নির্ণয়ের কোড। আপনি খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করেন, আবার প্র্যাকটিস করেন কয়েকবার, ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনি পেরে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।